নমস্কার, আমি জয়ন্ত, পুরনো কলকাতার গল্প থেকে বলছি। কে আগে এলো? আপনারা আসতে থাকুন, আমি ইনভাইট। নমস্কার, আমি পুরনো কলকাতার গল্প থেকে জয়ন্ত বলছি। আজকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাগাজিন নিয়ে কিছু আলোচনার জন্য আপনাদের সাথে এসেছি। আমি 2 মিনিট একটু নিয়ে নিচ্ছি। গৌতম দা এসছেন, শেখ হীরা একজন আছেন, উনি এসছেন। গুড ইভিনিং সকলকে। আপনারা একটু বলবেন যে আমার আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। একটু আমাকে একটু ইনফর্ম করবেন প্লিজ যে আমার আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন কি না। শুভ সন্ধ্যা জয়ন্তবাবু, নাগাল্যান্ড থেকে। হ্যাঁ, আমি জানি আপনি নাগাল্যান্ডে আছেন। আজকেই কথা হয়েছে বিকেলে আপনার সাথে। স্বর্ণালী কেমন আছেন? সোমা মুখোদা, হ্যাঁ এই চলছে, ঠিক শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি শুরু করব? শুনতে পাচ্ছি গৌতম দা, হ্যাঁ পাক্কা পাচ্ছি। অনুজ দা আছে, শুভ সন্ধ্যা। হ্যাঁ পাচ্ছি দা, ঠিক আছে। স্বর্ণালী, শুভ সন্ধ্যা সকলকে। শুভশ্রী কুমার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি শুরু করছি। এখন 8:02, কতগুলো খুব ইম্পর্টেন্ট ইস্যু আজকে, সেটা হচ্ছে পিকেজি ম্যাগাজিন। আচ্ছা করো, মানে শুরু করো। আচ্ছা, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে প্রতি বছর, মানে যবে থেকে পুরনো কলকাতার গল্প শুরু হয়েছে 2015 সালের, করি এবং আরেকটা খুব ভালো ম্যাগাজিন আমরা পুজোর সময় বার করি। এই বছর পয়লা বৈশাখ তো কীরকম গেছে আপনারা জানেন, ম্যাগাজিনটা বার করা সম্ভব হয়নি। এইবার পুজো আসছে, পুজো আসার ফলে ম্যাগাজিনটা বার হবে কি না এটা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছিল। তার কারণ এই লকডাউন সিচুয়েশনে ম্যাগাজিন পৌঁছবে কী করে, এটাই ছিল সব থেকে বড় সমস্যা। আমাদের গ্রুপে যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের লেখার গুণমান, তাদের দক্ষতা প্রভৃতি প্রশ্নাতীত, কিন্তু আমরা এই ম্যাগাজিনটা বার করে আপনাদের সকলের কাছে পৌঁছতে পারবো কি না, পৌঁছাতে পারবো কি না, এটা ছিল সব থেকে বড় একটা প্রশ্ন। আমি ছিল বলছি এই কারণে, কারণ এই সমস্যাটা মিটে গেছে। আরেকটা বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে একটা স্পন্সরশিপ। স্পন্সরশিপ আমরা মোটামুটি এই বছর একটা পেয়েছি, যেটা অন্যান্য বছরের তুলনায় আর্থিক দিক থেকে খানিকটা কম, কিন্তু তাহলেও আমাদের নিজস্ব যা ফান্ড যতটুকু আছে সেটা দিয়ে আমরা সকলের স্বার্থে ম্যাগাজিন বার করব এবং হার্ড কপি ম্যাগাজিন তৈরি হবে। শুধু তাই নয়, এই হার্ড কপি ম্যাগাজিন আপনাদের সকলের কাছে পৌঁছবে। এই কথা দিয়ে আজকের আলোচনা আমরা শুরু করছি। কি আছে আলোচনা? ম্যাগাজিন নিয়ে আলোচনাতে আছে এই ম্যাগাজিনে আপনারা কি কি লেখা দেবেন। এর আগে যতবার পুরনো কলকাতার গল্প ম্যাগাজিন বার করেছে, আমরা আমাদের ফেসবুক পেজে তার মধ্যে কি থাকবে, অর্থাৎ কন্টেন্ট অফ দ্য ম্যাগাজিন কি হবে, সেটা আমরা ফেসবুক পেজে দিয়ে দিয়েছিলাম। এবারও দিয়ে দেবো, কিন্তু আগের বার আমরা কখনো লাইভে আসিনি, এবছর এসেছি। এবং তার কারণ অন্যান্য বারের তুলনায়, বিশেষ করে পুজো বার্ষিকীগুলি যেরকমভাবে আমরা বার করি, এই অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু একটা বড় সমস্যা বলবো বা ঘটনাবহুল পরিবেশের কারণে আমাদেরকে আপনাদেরকে বলতে হবে যে এই ম্যাগাজিনের মধ্যে কি কি কন্টেন্ট যাচ্ছে। প্রথমেই বলি, এই কন্টেন্ট তৈরির ক্ষেত্রে অ্যাডমিনরা সাহায্য করেছে, কিন্তু ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড
বাই দ্য কোর কমিটি অফ পুরনো কলকাতার গল্প। আমাদের পুরনো কলকাতার গল্পের যে কোর কমিটি রয়েছে, এই কোর কমিটি এই সিদ্ধান্ত নিয়ে এই ম্যাগাজিনটা বার করার করেছে, এবং তার যে সূচি বা সূচিপত্র বা কন্টেন্ট সেটাও কিন্তু ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দিস কমিটি। এবার আসছি যে লেখাটা কীরকম হবে। আমি আপনাদের যদি বোঝাতে পারি এখন পর্যন্ত যতটুকু কথা বলেছি, সেটা একটু আমাকে বলবেন যে আমার কথাটা আপনারা বুঝতে পারলেন কি না, কারণ আমি এবার কন্টেন্টের মধ্যে ঢুকছি। ম্যাগাজিনের ভেতরে কী কী থাকবে, সুনন্দা দি আছেন, হ্যাঁ শুভ সন্ধ্যা, দীপালিকা ব্যানার্জি যোশী আছে, আমি মাঝে মাঝে দেখব। কারণ এই আমার এই সেই একটানা বলে যাওয়াটা আমার একটু কীরকম লাগে, মাঝে মাঝে দেখব কারা কারা আছে, একটু নাম বলবো, আমার শুনতে ভাল লাগবে, আপনাদেরও ভাল লাগবে। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক ঠিক আছে, স্বর্ণালী বলছে, ফাইন। আচ্ছা, এই ম্যাগাজিনের কন্টেন্টটা যেটা আমি বললাম, সেটা আমাদের কোর কমিটিতে অনেক আলোচনার পর আমরা এটা ঠিক করেছি। আমাদের একটা দীর্ঘ মিটিং হয়েছে, এই মানে অনলাইন মিটিংই বলা যায়, এই মিটিংয়ে আমরা একটা সিদ্ধান্তে আসার পরে এটা এসছে। এর মধ্যে কিছু বাদ গেছে, কিছু যুক্ত হয়েছে, এবং আজকে বিকেল প্রায় 6টা পর্যন্ত এই কাজটা আলোচনাও করা হয়েছে। ও কিছু কিছু ক্ষেত্রে ওর ওপিনিয়ন জানিয়েছে, আমারও কিছু দ্বিমত ছিল কয়েকটা জায়গাতে, যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সমস্ত দিক বিচার করে এবার আমি আসছি। অনেকক্ষণ গৌরচন্দ্রিকা হলো ম্যাগাজিন, প্রথমে বলে দিচ্ছি পুরনো কলকাতার গল্পের ম্যাগাজিন। এইবার পুরনো কলকাতার গল্পে পুজোবার্ষিকী যে কথা যেটা বের হচ্ছে সেটাকে আমি স্পেশাল ইস্যু বলবো না, কিন্তু এটা একটা সিগনিফিক্যান্ট ইস্যু হবে। তার কারণ করোনা থাকবে না, করোনা একদিন পৃথিবী থেকে মুছে যাবে, কিন্তু এই পরিবেশের মধ্যে থেকে আমাদের গ্রুপের 1,40,000 মেম্বার, গতকালই আমাদের 1,40,000 মেম্বার আমরা অ্যাচিভ করেছি, এই করোনা পরিবেশে 1,40,000 মেম্বারের উপস্থিতিতে যে ম্যাগাজিনটা আমরা বার করব সেটার একটা ঐতিহাসিক গুরুত্ব থাকা উচিত। এই হিসেবে আমরা সমস্ত দিক বিচার করে এর কন্টেন্ট অর্থাৎ এর সূচি তৈরি করেছি। প্রথমেই বলি যে পুজোবার্ষিকী কথাটা বলছি তার কারণ পুজোর আগে বার হচ্ছে বলে। পুজোতে এবার কীরকম আনন্দ হবে বা পুজোতে কীরকম আনন্দ করা উচিত সেটা তো একটা বড় প্রশ্ন, বা পুজোতে আনন্দ হবে কি না আদৌ সেটাও বড় প্রশ্ন। কিন্তু আমরা পুরনো কলকাতার গল্পের সদস্যরা আমাদের লেখার মধ্যে দিয়ে এর একটা চিহ্ন রেখে যাব যে 2020 সালে একটা ঘটনাবহুল পরিস্থিতির মধ্যেও পুরনো কলকাতার গল্প তার ম্যাগাজিন বার করতে সমর্থ হয়েছে, আমরা আমাদের দায়বদ্ধতা থেকে এতটুকু পিছিয়ে যাইনি, এটাই যেন স্বাক্ষর হয়ে থাকে। পুজোবার্ষিকী ম্যাগাজিন 2020, এখানে মূল বিভাগ থাকছে চারখানা, ক খ গ ঘ। কতে থাকবে দুর্গাপুজোর বনে দিয়ানা, আগেই বলছি যে যেহেতু আমি লাইভে আছি সেই জন্য এটা যদি কেউ এখন না দেখে থাকেন পরবর্তীকালে এটা আপনারা রেকর্ডিংটাও দেখতে পারবেন। পুরনো কলকাতার গল্পের ম্যাগাজিনের চারটে মূল বিভাগ মেন সেকশনস আছে চারখানা, ক খ গ ঘ। কতে আছে দুর্গাপুজোর বনে দিয়ানা, সময়ে ও স্মৃতিতে, আমি এগুলি পরে পরে ভেঙে ভেঙে আসছি। খতে আছে আমি ভালো থাকবো মন এবং মানসিকতায়, প্রত্যেকটা হেডিংয়ের পাশে একটা করে লাইন জুড়ে দেওয়া হচ্ছে। গ লক্ষাধিক প্রদীপে প্রজ্বলিত আলো, দায়িত্বে ও কর্তব্যে। আর ঘ বিশেষ প্রতিবেদন এই বরষে। সুতরাং এই চারটে ভাগ আসছে, কি কি, দুর্গাপুজোর বনে দিয়ানা, আমি ভালো থাকবো, লক্ষাধিক প্রদীপে প্রজ্বলিত আলো এবং বিশেষ প্রতিবেদন। এবার আমি তার সাব সেকশনগুলোতে আসছি। আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি বা আমার কথাটা হয়তো আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে। আমি এবার প্রথমটা থেকে আসছি, যে মূল যে সেকশন তার মধ্যে সাব সেকশনগুলো কী কী থাকবে, যে সাব সেকশনের আন্ডারে আপনারা লিখবেন, আমি বলছি যে সাব সেকশনের আন্ডারে আপনারা লিখবেন, সাব সেকশনের যা টাইটেল সেই টাইটেলের সাথে আপনার লেখার টাইটেল মিলবে না, কিন্তু লেখার
যে আঙ্গিকটা হবে সেই আঙ্গিকটা হবে সেই সাবটাইটেল অনুযায়ী। আরেকটা কথা আমি বলে দিই, যে একটা প্রশ্ন অনেক ক্ষেত্রেই আসে, যে কয়েকজন প্রশ্ন করেছেন যে আমরা পুরনো কলকাতার গল্প যে ধরনের কাজ এখন করছি বা এই ম্যাগাজিনটা যে আঙ্গিকে বের হচ্ছে, সেক্ষেত্রে আমরা আমাদের যে ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা সেটাকে আমরা মেনটেন করতে পারছি কিনা সেটা আপনারাই বলবেন। কারণ আমরা পুরনোকে ধরে রেখে আঁকড়ে রেখে বেঁচে থাকবো এই মানসিকতার মধ্যে নেই। পুরনোকে সামনে রাখবো, পুরনোকে কী করে আরও ভালো করা যায় তার জন্য নতুনের সাথে পুরনোর মেলবন্ধন করাটাই পুরনো কলকাতার গল্পের উদ্দেশ্য। সুতরাং ঐতিহ্য তো একদিনে সৃষ্টি হয় না, ঐতিহ্য তৈরি করতে হয় সময়ের সাথে সাথে, তাকে বিভিন্ন পরীক্ষায় উপনীত হতে হয়। আজকে যে কাজটা আমরা করছি সেই কাজটা একদিন ইতিহাসের পাতায় স্থান পাবে। পুরনো কলকাতার গল্প সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে মানুষের সেবায় বা মানুষের সাহায্যে যে যে কাজ করেছে সেটা সরাসরি আমাদের ঐতিহ্যকে হয়তো লিঙ্ক করছে না, কিন্তু আমাদের সংস্কৃতিকে নিশ্চয়ই সঙ্গবদ্ধ করছে, প্রতিষ্ঠিত করছে এবং সুপ্রতিষ্ঠিত করছে এবং তাকে আরও ভালোভাবে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো দুর্গাপুজোর বনে দিয়ে আনা সময়ে এবং স্মৃতিতে এর মধ্যে যে লেখাগুলো আমরা চাইছি আপনাদের কাছে, আপনারা যারা যারা আছেন একটু ভেবে দেখবেন যে এর আওতায় আপনারা লিখতে পারছেন কি না। ইতিহাস ও পৌরাণিক কথায় দুর্গাপুজো, এক। 2 নম্বর, বাড়ি থেকে বারোয়ারি, 2। 3 নম্বর, পুজো ছাপিয়ে উৎসবেরই জয় জয়কার, অর্থাৎ পুজোকে ছাপিয়ে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যে আনন্দের মধ্যে মেতে উঠছি সেটা লিখবেন। আগে বলে দিই, এই করোনা পরিস্থিতিতে কিন্তু আজকের কি পরিবেশ সেটা কিন্তু আপনার লেখার মধ্যে জায়গা নাও পেতে পারে, কিন্তু আজকে করোনা পরিবেশটা তো আর আগামী দিন থাকবে না, সুতরাং আপনার এত দিনে যা ভাবনা সেই ভাবনার উপর ভিত্তি করে আপনি লিখবেন। 4 নম্বর, দুঃখ সুখের দুর্গাপুজো, যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন যে আমাদের যারা প্যান্ডেল করেন কুমোরটুলিতে, যারা ঠাকুর বানান কৃষ্ণনগরে, যারা ঠাকুর বানান তারা কীরকম আছে আজকে, এই এই পরিবেশটা কিন্তু করোনা সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ঢুকে যাবে। দুঃখ সুখের দুর্গাপুজো এই আঙ্গিকে আপনি লিখতে পারবেন। 3 নম্বর, বনেদি পুজোর রান্নাঘর বা বনেদি পুজোর রান্নাবানা, কলকাতার ঐতিহ্য, কলকাতার মানুষ। হ্যাঁ, স্বর্ণালী বলছে ঠিক, মানুষ সব থেকে বড় ঐতিহ্য, অবশ্যই মানুষ না থাকলে আমরা ঐতিহ্য নিয়ে কি করব। তার যাই হোক, দুর্গাপুজোর বনে দিয়ে আনা এই যে মেন সেকশন, তার মধ্যে লাস্ট পার্টটা হচ্ছে পুজো পরিক্রমা। এই পুজো পরিক্রমার দায়িত্বটা পুরনো কলকাতার গল্প বিভিন্ন ভার্চুয়াল ট্যুরের মধ্যে দিয়ে করেছে, এবং গত বছরেও যে আমরা সিনিয়র সিটিজেন্সদের নিয়ে যে বনেদি পুজো পরিক্রমা করেছি সেটা আমাদের গ্রুপে যারা অ্যাডমিন রয়েছেন স্বর্ণালী এবং দীপালিকা, এরা কিন্তু দায়িত্ব নিয়েছে সেই ভার্চুয়াল ট্যুরটাকে আবার নতুন করে আপনাদের সামনে তুলে আনতে। এটা একটা অমূল্য সংগ্রহ। হ্যাঁ, তাহলে আমি বোঝাতে পারলাম দুর্গাপুজোর বনেদি আনার মধ্যে কী কী থাকবে, আরেকবার বলে দিই। ইতিহাস ও পৌরাণিক কথায় দুর্গাপুজো, বাড়ি থেকে বারোয়ারি, পুজো ছাপিয়ে উৎসবেরই জয় জয়কার, দুঃখ সুখের দুর্গাপুজো, বনেদি পুজোর রান্নাঘর এবং পুজো পরিক্রমা। এটা হচ্ছে আমাদের প্রথম যে মেন সেকশন, দুর্গাপুজো পরিক্রমা সময়ে ও স্মৃতিতে সেই অংশ। আমি এবার দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। অনেকে আসছেন দেখছি, অঞ্জলি দুঃখ সুখে বা চমৎকার, অঞ্জলিদি বলছেন তাই তো, দুঃখ সুখের দুর্গাপুজো, আমরা সুখটাই সবসময় দেখব, দুঃখ তো একটা কিছুদিনের জন্য আছে, আবার আসবে সুখ, কোনো চিন্তা নেই, আমরা খুব অপটিমিস্ট। আচ্ছা, আমি ভালো থাকবো, এটা আমি শুরু করেছিলাম এই করোনা পরিস্থিতিতে। কেন আমরা ভালো থাকতে পারি না? আমাদের সেই মনের জন্যেই, আমাদের হাতের কাছে বই আছে, আমাদের হাতের কাছে গান আছে, আমাদের হাতের কাছে সিনেমা হল সিনেমা আছে, এই কত কিছু আছে, আমাদের হাতের কাছে উত্তম কুমার আছে। সুতরাং ভালো থাকাটা একটা সময়ের ব্যাপার, সুতরাং কে কীরমভাবে ভালো থাকবে সেটা সম্পূর্ণ তার উপর। এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, আমরা আমাদের ম্যাগাজিনটাকে এমন একটা স্তরে নিয়ে যাব যাতে প্রত্যেকের মনে হয় যে
আমি আমার মনের ভাবটাকে এই বইয়ের মধ্যে খুঁজে পেয়েছি। এটাই হবে এই বই বা এই ম্যাগাজিন বার করার সার্থকতা। আমি ভালো থাকবো মন ও মানসিকতায়, এই হেডিংয়ের আন্ডারে আসছে আমার রান্নায় মন। খুব ভালো, দারুণ রান্না করে, অনেকেই রান্না করে হয়েছে। আমার সিনেমায় মন, আমার বই পড়ায় মন, লিখবেন এই আঙ্গিকে, এই হেডিং দিতে হবে না। আমার ঘুরে বেড়ানো মন, অনেকেই মানে এই করোনা পরিস্থিতিতে যাচ্ছেন না কিন্তু তার বিভিন্ন জায়গায় যে ঘুরে আসছেন সেটা, তবে চেষ্টা করবেন পুরো এই ঘোরার জায়গাটা, ভ্রমণের ভৌগোলিক সীমানাটাকে পশ্চিমবঙ্গের মধ্যে রাখতে। আমার মানুষের পাশে থাকার মন, এই যে আমরা করোনা যোদ্ধা সম্পর্কে আমরা লিখছিলাম, আমরা সৌমেনকে লিখেছি, আমরা ডরোথি দিকে লিখেছি, আমরা অরূপ দা সম্পর্কে, অরূপ মণ্ডল সম্পর্কে লিখেছি, এই যে যোদ্ধারা, এই যোদ্ধাদের সম্পর্কে আমরা আরেকটু করে লিখব, যে আমার মানুষের পাশে থাকার মন। তারপরে ভার্চুয়াল ট্যুরে পিকেজির সাথে, ওই পুজোটা বাদ দিয়ে এই যে এখন যে চলছে জৈন টেম্পল ঘিরে যে সব ভার্চুয়াল ট্যুরটা, যেটা সুব্রতদার ভাষ্যতে স্বর্ণালী তৈরি করেছে, ঠিক সেরকম আর যা যা ট্যুরগুলো হয়েছে, এই ট্যুরগুলো আমরা, আমি ভালো থাকবো এই হেডিংয়ের ভেতর দিয়ে আসবে এবং এটা কি করে তৈরি হলো সেই সম্পর্কে ম্যাগাজিনে থাকবে। গল্প শোনার আসর, একটা অডিও বুক কয়েকটা এপিসোড বার করেছে আমাদের দীপালিকা, যে আপনাদের ভালো লেখাগুলো গল্পের আকারে বলবে, বা অনেকে গল্প শুনে স্বর্ণালীকে এবং দীপালিকাকে ভয়েস পাঠাচ্ছে। আমি ভালো থাকবো একদম নতুন ধরনের একটি উপস্থাপনা হবে, সোমনাথদা বলছেন, একদম তাই, আমাদের ভালো থাকতে হবে, এই জন্য ভালো থাকবো, এই জন্য এটা একটা মেন হেডিং। তাহলে ভার্চুয়াল গল্প শোনার আসর, যেমন গল্প দাদুর আসর হতো, ঠিক তেমনি গল্প শোনার আসর, যে গল্পটা, একটা গল্প লিখবেন আপনারা। পিকেজি লাইভে এসে বা বলে ভালো থাকার, এই যে অনেকে পিকেজি লাইভে আসছেন, অনেকেই আগের দিন রূপাদি এলেন, তার আগের দিন আরও অনেকে এসছেন, এই যে যতক্ষণ সময় বা এখন আমি আছি, এই যতক্ষণ সময় আপনাদের সাথে আছি আমি তো ভালো আছি, তাহলে এটাও তো আমি ভালো থাকবোর একটা জায়গা। তো সেটা সম্পর্কে যারা যারা এসছেন তারা তাদের অভিজ্ঞতাটা লিখবেন। এই কিছুক্ষণ আগে রূপাদি ফোন করেছিলেন, যে উনি বলছেন যে ওনার সেই বক্তব্যের পরে অনেকে ওনাকে ফোন করেছেন এবং 7,000-8,000 বেশি ভিউ হয়ে গেছে, এবং উনি বলছেন আমার এত ভালো লাগছে, আমার বলা লোকের হয়তো সকলের কাছে গ্রহণযোগ্য হবে আমি মনে করি না, কিন্তু আমি সবজের কাছে পৌঁছতে পারছি, এটাই একটা বড় জায়গায়, এটাই আমার ভালো লাগার জায়গা, এই কারণেই আমি ভালো থাকবো পিকেজি লাইভে, ভালো থাকবো। আচ্ছা, এইবার আমরা ভয়েস অফ ওয়ার্ল্ডের বাচ্চাদের সাথে আমরা একবার দুই মিট করেছি, এটাও আমাদের ভালো থাকবোর একটা জায়গা। আমরা যারা যারা গেছি, পার্থদা গেছে, আমি গেছি, স্বর্ণালী গেছে, বা আপনারাও ব্যক্তিগতভাবে গেছেন, তো তারা একটু লিখবেন। এই গেল দ্বিতীয় অংশটা, তাহলে দুর্গাপুজোর বনে দিয়ে আনা, আমি ভালো থাকবো, এই দুটো মেন সেকশন গেল। এবার আসছে লক্ষাধিক প্রদীপে প্রজ্জ্বলিত আলো, দায়িত্বে ও কর্তব্যে। এই জায়গাটা হচ্ছে এই আমফান এবং করোনা রিলেটেড আমরা যা কিছু কাজ করতে পেরেছি সেই সম্পর্কে তথ্য বা বিবরণ। প্রথমে বলি যে যেগুলো ফেসবুক পেজে আমরা দিয়েছি একেবারেই সেরকম নয়, আমরা যা দেখেছি তার মর্মার্থ, তার ভেতরে ফিলসফিটা কী, মানুষ কী চায়। আমি কলকাতা থেকে 100 কিলোমিটার বা 120 কিলোমিটার দূরে পুরনো কলকাতার গল্পের গ্রুপের একটা সদস্য, সে সাগরদ্বীপে থেকে, সে ঘোড়ামারাতে থেকে, সে নামখানাতে থেকে, সে ছোটো মল্লারখালিতে থেকে, সে ওটা আমাদের গ্রুপটাকে দেখছে, তার মানসিকতায় আমি বোঝার চেষ্টা করব যে সে কীরকম আছে বা আমি তাদের কতটা কাছে আসতে পারলাম। লক্ষাধিক প্রদীপে, লক্ষাধিক কেন, আমরা 1,40,000 অ্যাচিভ করেছি, লক্ষাধিক প্রদীপে প্রজ্জ্বলিত আলো, আলোটা পেয়েছি আপনাদের সাহায্য পেয়েছি বলেই। দায়িত্বে ও কর্তব্যে, এই মেন হেডিংয়ে যে লেখাগুলো আসবে বা আপনারাও দিতে পারেন সেটা হচ্ছে বাংলার সাইক্লোনের ইতিহাস, এই 1737 নবরত্ন মন্দির চূড়া ভেঙে যাওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত যা কিছু সাইক্লোন হয়েছে, তার পেছনে গল্প আছে, তার পেছনে কিংবদন্তি আছে, তার পেছনে সত্যতা আছে, অনেক কিছু রয়েছে, এটা নিয়ে আমরা একটা, আপনারা লিখবেন।
আমফান ঘূর্ণিঝড় কি এবং কেন এবং তার গতি প্রকৃতি কি ছিল সেদিন, এই তথ্যটা আমরা আপনাদেরকে জানাবো। এটা আমরা তার জন্য আমরা দায়বদ্ধ, এটা জানা উচিত আপনাদের। তারপরে আমফান ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কোথায় কি হয়েছে, আপনি খবরের কাগজ খুললে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই ট্র্যাকটা পাবেন না যেটা গঙ্গাসাগর বা সাগরদ্বীপের দক্ষিণে, যেটা ল্যান্ডফল করার পর ঠিক কোন রাস্তা দিয়ে ও এই আমফান ঘূর্ণিঝড়টা গেছে। দেখবেন একটা চওড়া একটা পাথ তৈরি করেছে, কিন্তু একটা লাইনের মধ্যে দিয়ে এটা কি তৈরি করা হয়েছে এখন পর্যন্ত আমি দেখিনি। আমরা চেষ্টা করছি ওইটাকে, আমরা কি এটা ক্ষয়ক্ষতির পরিমাণের উপর ভিত্তি করে ভৌগোলিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে এটা আমরা করতে পারবো। সুতরাং এই দায়িত্বটা আমরা আপনাদেরকে আমরা নিলাম, যাতে আপনাদের অ্যাকচুয়াল ট্র্যাকটা দেখাতে পারবো যে রাস্তা দিয়ে এই আমফান ঘূর্ণিঝড়টা গেছে। করোনা ও ঘূর্ণিঝড়ের সাঁড়াশি আক্রমণ দুটোই, করোনাও চলছে এর মধ্যে ঘূর্ণিঝড়ও চলছে, মানুষের কি অবস্থা? আরে কলকাতার কি অবস্থা সেটাও তো আমাদের বলতে হবে, এটা তো এটা থেকে তো পিছিয়ে গেলে আমাদের চলবে না। আমি একটা পজিটিভ মাইন্ডে আমি চেষ্টা করব। আমার যদি আজ কলকাতার 26,000 গাছ যদি আজ গুঁড়িয়ে যায়, এটা যেমন দুঃখের বিষয়, অ্যাট দ্য সেম টাইম এই 26,000 গাছ কী করে আবার নতুন জায়গায় আগামী 2 বছরের মধ্যে তার স্থাপিত হতে পারে, সে বেঁচে থাকতে পারে, সে বড় হতে পারে, সেই দায়িত্বটা নিয়ে আমাদের এই কথাগুলো এই ম্যাগাজিনের মধ্যে তুলে ধরতে হবে। এটাই হচ্ছে পজিটিভিটি। তারপরে ঝাঁপিয়ে পড়লাম সাগর ও ঘোড়ামারায়। এইবার আমাদের রিলিফের কাজটার বিষয়ে যাচ্ছি। পিয়ালির খাদ্যহীন পরিবারগুলো বারবার আমরা অনেকবার বলেছি, হাহাকারে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালি, এগুলি কিন্তু কোনো দুশ্চিন্তা, কোনো দুঃসময়ের খবর আপনাদের কাছে দিয়ে আপনাদের মনকে ভারাক্রান্ত করে দেওয়ার বিষয় নয়। যে ঘটনাটা ঘটেছে সেটাকে তুলে ধরে সেটাকে কি করে আরও ভালো বা আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, তাদের দুঃখটা মোচন করা যায়, সেই পদক্ষেপ নেওয়ার জন্য যতটুকু করার সেটাই লেখা থাকবে এই ম্যাগাজিনের মধ্যে। যেমন সবুজায়নে সাগরদ্বীপ সব ভেঙে গেছে, একটা ঘূর্ণিঝড়ে লক্ষাধিক বাড়ি ধূলিসাৎ, পানের বরজ গেছে, তারা তো উঠে দাঁড়িয়েছে, তারা তো ওখানে থাকবে, আমরা কি করব? আমরা একটা বাদাবনের জঙ্গলটাকে দেখার চেষ্টা করছি, যে জঙ্গলটা ওদের প্রথম আঘাতটা সহ্য করার ক্ষমতা রাখে, যে জঙ্গলটা আজকে ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে এই আঘাতের পরিমাণটা বিপর্যয়ের পরিবর্তিত হয়েছে। সুতরাং এই সবুজায়ন কর্মসূচিতে আমরা সাগরদ্বীপে আগামী বৃহস্পতিবার শুরু করছি সবুজায়ন কর্মসূচি। তারপরে কালিদাসপুরে কাজ হয়েছে সবুজায়ন, ম্যানগ্রোভের চারা লাগানো হয়েছে, সেটা সম্পর্কে লেখা হবে। সবুজায়ন হবে সাতজেলিয়া দ্বীপে। তারপরে নামখানায় কিছু তাণ্ডব চালিয়েছে আমফান, সেখানকার কি অবস্থা, কাকদ্বীপের কান্না, এটা নিয়েও কিছু লেখা হবে। কেন ম্যানগ্রোভ, এটা আমি স্বপনদাকে বিশেষভাবে অনুরোধ করব, উনি লাইভে এসেছিলেন এবং ম্যানগ্রোভ সম্পর্কে ওনার গুরুত্বপূর্ণ মতামত দিয়েছিলেন। কেন ম্যানগ্রোভ, এটা আমাদের তো আজকে জানতে হবে। পুরনো কলকাতার গল্প শুধু কলকাতার মধ্যে তো থাকবে না, এই যে স্বপনবাবু বলছিলেন কলকাতার সুন্দরবন একে ওতপ্রোতভাবে জড়িত এবং তার কারণ জমিদারি ব্যবস্থা থেকে শুরু করে জঙ্গল পর্যন্ত। সুতরাং এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমাদের জিয়ে রাখতে হবে এবং এটাই সংস্কৃতি, এবং এই সংস্কৃতি ধরেই ঐতিহ্য কিন্তু এগিয়ে যায়। তাহলে কেন, তাহলে এবার আসছে মহানগরীতে সুন্দরী, একটা অদ্ভুত নাম আমাদের মহানগরীতে সুন্দরী, মানে আমরা মহানগরীর কিছু কিছু জায়গায় সুন্দরী গাছ লাগানোর একটা চেষ্টা শুরু করব খুব শিগগিরই, এই জন্য মহানগরীতে সুন্দরী এই লেখাটা আমরা দেওয়ার চেষ্টা করছি, এই তথ্যটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা জানতে পারেন এই ম্যাগাজিন পড়ে যে কলকাতার মানুষ কলকাতার উন্নয়নে বা কলকাতার ঐতিহ্য সংরক্ষণে কতটা সক্রিয় মানসিক দিক থেকে, কর্তব্যের খাতিরে। এই জন্য দায়িত্ব ও কর্তব্য, এই লক্ষাধিক প্রদীপ প্রদীপে প্রজ্বলিত আলো, এই আঙ্গিকে লেখাগুলো আসবে। তারপরে হচ্ছে গোলাপী অভিযান। আপনারা জানেন যে আমরা এই আমফান চলাকালীন যে সমস্ত গ্রামগুলিতে বিপর্যস্ত হয়েছে সেখানে আমরা স্যানিটারি ন্যাপকিন দিয়েছি, এরকম স্যানিটারি ন্যাপকিন
দেওয়া মানুষের সংখ্যা প্রায় 2,000, এবং আগামী দিনে একটা বড় কর্মসূচি আমরা নিতে যাচ্ছি যে প্রায় 1 লক্ষ স্যানিটারি ন্যাপকিন আমরা গ্রামের বিভিন্ন জায়গায় পৌঁছে দেব, এবং এই পৌঁছানোর দায়িত্বটা গ্রামের যে স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা রয়েছেন তারা নেবেন, এবং তার বদলে তারা একটু অর্থ রোজগার করবেন, সেটাতে তাদের একটা স্বনির্ভর রোজগার যোজনার মধ্যে তারা আমরা তাদেরকে একটু সাহায্য করতে পারবো। এইবার পরেরটা হচ্ছে সাহায্যের হাত, আমাদের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই আমফান চলাকালীন, যেমন ভয়েস অফ ওয়ার্ল্ড আমাদের সাহায্য করেছেন, আমাদের আস্থা ফাউন্ডেশন আমাদেরকে সাহায্য করেছেন, রঙিন খিড়কি আমাদের সাহায্য করেছেন, ডিগনিটি ফাউন্ডেশন আমাদেরকে সাহায্য করেছেন, এছাড়া অনেক ছোট ছোট সংস্থা আমাদেরকে সাহায্য করেন। ছোট বলছি কথাটা ঠিক হলো না, অনেক মানবিক দিক থেকে অনেক উন্নত সংস্থা আমাদেরকে সাহায্য করেছেন। এই লেখাগুলি আমরা শুনতে পাবো। আচ্ছা, সাউন্ড কম, সাউন্ড কম কেন আমি বুঝতে পারছি না, সাউন্ড তো যথেষ্ট বেশি হওয়ার কথা। এখন কি শোনা যাচ্ছে? যাই হোক, অনুষ্ঠান মহানগরীতে সুন্দরী একটি অভিনব অধ্যায়। হ্যাঁ, হবে কি না হবে সেটা আমরা চেষ্টা করে দেখব, চেষ্টা তো করতে, তবে ইতিমধ্যে একটা গাছ একটা বিশেষ জায়গায় লাগানো হয়েছে, সেটা বলছি না এই মুহূর্তে, তার যত্নার্থী চলছে, আজকেও খবর নিয়েছি তিনি ভালো আছেন, মানে সেই গাছটি ভালো আছেন, তার রেগুলার যত্ন চলছে। আচ্ছা, তাহলে সাহায্য ও কর্তব্যে পালনে পিকেজির সদস্যরা, আগেই বলেছি কিছুদিন আগে স্বর্ণালী এসেছিল আমাদের, এই আমরা কতটা সাহায্য পেয়েছি আমাদের গ্রুপের মানুষদের কাছ থেকে, কি কি সাহায্য পেয়েছি, আর্থিক সাহায্য যেমন পেয়েছি তেমনি বিভিন্ন উপাদানের সাহায্যও আমরা পেয়েছি, তার একটা হিসেব আমরা দেওয়ার চেষ্টা করব এই ম্যাগাজিনে। তাহলে এটা গেল আমাদের চারটে অংশ, আমি আবার একটু বলেছি যে মূল বিভাগ আমাদের চারটি, সেটা হচ্ছে দুর্গাপুজোর বনে দিয়ানা যেটা কমপ্লিট করলাম, আমি ভালো থাকবো এটাও বলা হয়েছে, তার মধ্যে কি কি লেখা থাকতে পারে, লক্ষাধিক প্রদীপে প্রজ্জ্বলিত আলো এটা সম্পর্কেও বলা হয়েছে, আর শেষ যে ভাগটি সেটা হচ্ছে বিশেষ প্রতিবেদন এই বরষে, অর্থাৎ করোনা আছে, ঘূর্ণিঝড় আছে, সব কিছুই আছে, পৃথিবী তো তার অক্ষে ঘুরছে, পৃথিবী তার কক্ষপথেও ঘুরে চলেছে, কোনো কিছুই থেমে থাকবে না, 365 দিনে বছর হবে, আমরা প্রতিদিন আমাদের বয়স বাড়বে, সব কিছুই হবে, সেই জন্য 200 বছরে বিদ্যাসাগর এই বছরই শেষ হচ্ছে, 200 বছরে আমরা গত বছর থেকে তার বিভিন্ন অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম, আরও হয়তো অনুষ্ঠান হতে পারত, সে লকডাউনের কারণে হয়নি, 200 বছরে বিদ্যাসাগর নিয়ে একটা রচনা থাকবে, এগুলি বিশেষ প্রতিবেদনের মধ্যে এই বছরে। অক্ষয় কুমার দত্তকে নিয়ে আমরা একটা লেখা আপনাদের কাছে চাইছি, শতবর্ষে হেমন্ত মুখোপাধ্যায় এই আঙ্গিকে লেখা চাইছি আপনাদের কাছে, শতবর্ষে সত্যজিৎ রায় এই আঙ্গিকে লেখা চাইছি আপনাদের কাছে, শতবর্ষে রবি শঙ্কর এই পার্সপেক্টিভেও লেখা চাইছি আপনাদের কাছে, ভালো শোনা যাচ্ছে অক্ষয় কুমার দত্ত? হ্যাঁ, আর বিলুপ্তির পথে কলকাতার ট্রাম, ট্রাম নিয়ে কিছুদিন আগে একজন এসেছিলেন, তো উনি বলে গেছেন বিলুপ্তির পথে ট্রাম, সে নিয়ে একটা লেখা আমরা চাইছি আপনাদের কাছে। আর এবছরের চাওয়া পাওয়ার খতিয়ান সেটা হচ্ছে যে পুরনো কলকাতার গল্প এবছর কি কি চেয়েছিল আর কি কি পেয়েছে, যেমন দেবসাহিত্য কুটির তার হেরিটেজ ট্যাগ পেয়েছে, এটা আমাদের কাছে একটা পাওনা, এরকম আরও কিছু কিছু আমরা পেয়েছি, যদিও লকডাউন সিচুয়েশনে আমরা আরও কিছু পেতে পারতাম, যেমন মেট্রোপলিটন ইনস্টিটিউশন ফর গার্লস বা যে স্কুলটা শঙ্কর ঘোষ লেনের, সেই স্কুলটাও হেরিটেজের স্বীকৃতি পেতে যাচ্ছে, এটাও আমাদের একটা প্রাপ্তি, এরকম কিছু প্রাপ্তি নিয়ে আমরা লেখা কিছু আমরা দেব। তাহলে আমি কি আমি আমার মনে হয় আমি পরিষ্কার করতে পারলাম যে কি কি লেখা আমরা চাইছি, এবং আগামী কাল পরশুর মধ্যে এই পুরো লেখার যে অংশটা, যে কন্টেন্টটা, কন্টেন্টটা আমাদের ফেসবুক পেজে দিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, এবার আসছি আরও আরও বাকি কথাগুলো, যে ম্যাগাজিনের সাইজ কত হবে, প্রথমেই বলি আমাদের ম্যাগাজিনের সাইজ হবে 7 ইঞ্চি বাই 9.5 ইঞ্চি, অর্থাৎ চওড়ায় 7 ইঞ্চি আর লম্বায় 9.5 ইঞ্চি। আপনারা সাপ্তাহিক, বর্তমান বা এই ধরনের যে বইগুলো রয়েছে সাইজগুলো
প্রায় ওই ধরনের বই। আমার কাছে একটা ম্যাগাজিন রয়েছে, এই 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 ধরনের একটা ম্যাগাজিন, এটা দেখলে বুঝতে পারবে যে আমরা যে বিদ্যাসাগরের উপর বইটি বার করেছিলাম ফলে যাতে বেশি লেখা ধরে, তো এরকম একটা বই হবে। তার উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 7 ইঞ্চি বাই 9.5 ইঞ্চি। আপনাদের কি করতে হবে, আপনাদের লেখাটা আপনারা মেল করবেন পুরনো কলকাতার গল্প @gmail.com, এটা আপনাদেরকে এই একটু পরে হয়তো স্বর্ণালী লিখেও দেবে, এইখানে আপনারা মেল করবেন। লেখার শব্দ সংখ্যা কত কটা হবে, লেখার শব্দ সংখ্যা হবে 700, 700 থেকে 720। আমি আবার বলছি 700 থেকে 720। কেন, তার কারণ আমরা এই ধরুন আমি একটু বলছি, ধরুন এই একটা পাতা, এই পাতার পুরো লেখাটা লিখলেন আর তারপরের পাতাটার পুরো দিকটা যাবে, এইটা হবে আপনার বা একজনের কন্ট্রিবিউশন, অর্থাৎ একজনের জন্য বরাদ্দ হচ্ছে এতটা পরিমাণ অংশ। এখানে আমি দেখেছি যে আমরা যে ফন্ট সাইজে ম্যাগাজিনটা বার করি বা যাদের কাছে বিদ্যাসাগরের বইটা রয়েছে তারা দেখবেন একটু বড় করেছি যাতে পড়তে সুবিধা হয়। আমাদের অনেক সদস্য রয়েছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, তাদের পড়তে সুবিধা হয়, আমাদেরও পড়তে সুবিধা হয়। একজন ফন্ট সাইজটা বড় রেখে আমরা এই ম্যাগাজিনটা ছাপাবো, 710 থেকে 720-র মধ্যে আপনারা ওয়ার্ড লিমিট রাখবেন, ঠিক আছে। তারপরের বিষয়টা হচ্ছে যে বাংলা এবং ইংরেজি দুটোতেই আপনারা লেখা দিতে পারবেন, একজন সদস্য একটার বেশি লেখা দেবেন না, একজন সদস্য একটার বেশি লেখা দেবেন না। যিনি কবিতা লিখবেন ওই আঙ্গিকেই, যিনি কবিতা লিখবেন তাকে একটা পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে, খেয়াল রাখবেন একটা পৃষ্ঠার এপার ওপার নয়, একটা পৃষ্ঠার মধ্যে তাকে শেষ করতে হবে। আর আমরা মোট লেখা নেব 50 জনের এবং আমাদেরকে নিয়ে, এবং আরেকটু ক্ল্যারিফাই করে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে লেখাটা থাকবে সেই লেখার ক্ষেত্রে আমরা দুর্গাপুজোর বনে দিয়ানা, এই দুর্গাপুজোর বনে দিয়ানা এই পার্সপেক্টিভে আমরা লেখা নেব হচ্ছে গিয়ে 20 জনের, দুর্গাপুজোর বনে দিয়ানা এই পার্সপেক্টিভে লেখা নেব 20 জনের। আমি ভালো থাকব এই যে মেন হেডিং এইখানে আমরা লেখা নেব 15 জনের, লক্ষাধিক প্রদীপে প্রজ্জ্বলিত আলো এইখানে লেখা থাকবে 10 জনের, আর বিশেষ প্রতিবেদন যেখানে আমি বললাম বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, হেমন্ত মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, রবি শঙ্কর, শতবর্ষে ইস্ট বেঙ্গল, বিলুপ্তির পথে কলকাতা ট্রাম বা এবছরে চাওয়া পাওনা, এইটা এই আঙ্গিকে লেখা থাকবে 10 জনের লেখা। তো এইভাবে আমরা 55 জনের একটা হিসেব করেছি, তাহলে 55 × 2 মানে 110 পাতা এখানে যাবে। এরপরে কিছু ছবি থাকবে এবং কিছু অন্যান্য আমাদের কিছু কন্টেন্ট থাকবে, একটা সম্পাদকীয় থাকবে, আর শেষের দিকে একটা বিবলিওগ্রাফি তৈরি করার চেষ্টা করব, করে সমগ্র ম্যাগাজিনের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 150, সমগ্র ম্যাগাজিনের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 150, 150 পাতার ম্যাগাজিন ভালো কাগজে বড় ফন্টে ছাপানো হবে। পুজোর আগে এটা আমরা বার করব আপনাদের জন্য, আজকে অগাস্ট 2, আমরা যে সময়টা ধরেছি সেটা হচ্ছে 3rd week of August, অর্থাৎ 3/7 = 21, 21 তারিখের মধ্যে আপনাদেরকে লেখা মেল করতে হবে। এই দিনটা আমি বললাম, এটা আরেকটু হয়তো ক্ল্যারিফাই করে কোর কমিটি একদিন দুদিন হয়তো বাড়াতেও পারবে, সেটা সুব্রতদা সুমনদা যারা আছেন, স্বর্ণালী বা দীপালিকা দেবযানী যারা আছে তারা একটু ঠিক করে বলতে পারবে, সঞ্জয় আছে, তারপরে দেবযানী চ্যাটার্জিদি আছেন, মালবিকা আছে, এরা একটু বুঝে বলতে পারবেন যে কদিন দেওয়া যেতে পারে। তবে আমরা সেপ্টেম্বর আর পুরো ছাপাতে আমাদের 1 মাস সময় লাগবে, আমাদের যিনি প্রিন্ট করবেন তার সাথে আমাদের কথা হয়েছে, তার থেকেও বড় কথা
আমরা এই বইটা 300 কপি ছাপাচ্ছি আপাতত। এই 300 কপির মধ্যে 300 কপি চলে যাবে একদম বইচয়ের কাছে। বইচয়ের যিনি দাদা আছেন অভিক বাবু, তার সাথে আমাদের কথা হয়েছে এবং তিনি আপাত দৃষ্টিতে একটা কথা বলেছেন যে বইয়ের দাম যাই হোক না কেন, তার পোস্টেজ খরচটা 35 থেকে 40 টাকার মধ্যে পড়বে। এবং এই আজকে পুরো খোলাখুলি আলোচনা হয়ে গেল, এই 35 থেকে 40-এর যে যে ডাক মাশুলটা, এই ডাক মাশুলটা বা কুরিয়ার সার্ভিসটা বা ওরা কিভাবে আপনাদের কাছে পাঠাবে, ওরা বলছে 3 দিনের মধ্যে মেট্রোপলিটন মেইন শহরগুলোতে তারা পৌঁছে দেবেন, ভারতের যে কোনো প্রান্তে পৌঁছে দেবেন। খরচটা 35 থেকে 40 টাকার মধ্যে পড়বে। আর ম্যাগাজিনের দাম কত পড়বে সেটা এখনও ঠিক হয়নি, আমরা চেষ্টা করছি যতটা কম রাখা যায় সেই সেটা আমরা অবশ্যই চেষ্টা করছি। সুতরাং সেটা আমাদের অবশ্যই একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তো আজকে পিডিএফ হবে না, কেউ একটা জিজ্ঞেস করেছিল পিডিএফ না ওয়ার্ড। প্রথম কথায় বলছি গৌতম দা, প্রথম পিডিএফ দেবেন না, পিডিএফ মেল করলে এটা খুব চাপ। আরে বুঝতে পারছেন তো, এখন এই বিদ্যাসাগর বের হওয়ার সময় আমরা 15 বার অন্তত আমরা প্রিন্টারের কাছে গিয়েছিলাম। আপনি আজকে বলুন আমাদের পক্ষে কি আজকে 15 বার যাওয়া সম্ভব? আমরা 2 বার কি 3 বার যেতে পারবো ফাইনাল প্রুফ রিডিংয়ের জন্য, ইয়ে করার জন্য। আর আরেকটা হচ্ছে আমাদের গ্রুপের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা প্রুফটা দেখে নেবেন এবং শেষে আমরা দেখে নেব যে যাতে একরকম কোনোরকম কোনো মিস্টেক না থাকে, সেটাও আমাদের একটা দেখে নিতে হবে। সুতরাং আপনারা ওয়ার্ড ফাইল দেবেন, হ্যাঁ, তো ওয়ার্ড ফাইল দেওয়ার চেষ্টা করবেন এবং ওয়ার্ড ফাইলই দিতে হবে। মোবাইলে আপনারা লিখতে পারেন, মোবাইলে আপনার নোটপ্যাডে লিখতে পারেন, নোটপ্যাডে লিখে আপনারা পাঠাতে পারেন। আপনারা দরকার হলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তাও আমি বলেছি হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন। হোয়াটসঅ্যাপে আপনি, আমি স্বর্ণালী বা আমাদের একটা ম্যাগাজিন কমিটি তৈরি হবে 3 জন বা 4 জনকে নিয়ে, 4-5 জনকে নিয়ে তাদেরকে আপনারা পাঠাতে পারেন। মেল করবেন, মেল করলে সব থেকে ভালো। এই সমস্ত কিছু করে আপনারা 21 অগস্টের মধ্যে টেন্টেটিভলি আমরা 21 অগস্টের মধ্যে পাঠাবেন। এবং সব থেকে বড় কথা আবার বলছি, এই ম্যাগাজিনটাকে আমি স্পেশাল ইস্যু বলছি না, কিন্তু এটা যেন একটা সিগনিফিক্যান্ট ইস্যু হয়। আগামী বছর করোনা থাকবে না, কিন্তু এই করোনা আমফান ঘূর্ণিঝড়ের মধ্যেও পুরনো কলকাতার গল্প তার দায়বদ্ধতা থেকে এতটুকু সরেনি এবং এই সরে যায়নি, সেক্ষেত্রে আপনাদের যে একটা কন্ট্রিবিউশন আছে সেই কন্ট্রিবিউশনের ছাপটা এই ম্যাগাজিনের মধ্যে রেখে দেবেন। আপনাদের লেখা আমরা চেষ্টা করছি, এই বিদ্যাসাগর ম্যাগাজিন বার করার সময় প্রচুর লেখা এসছে, অনেক লেখা বাদ দিতে হয়েছে। সুতরাং আগে এলে আগে সুযোগ এটা আমি বলছি না, ভালো লেখার জায়গা সবসময়ই থাকবে, তবে আপনারা দিনটাকে একটু খেয়াল রাখবেন যাতে এই দিনের মধ্যে আপনারা পাঠাতে পারেন। আর অবশ্যই এরপরে কন্টেন্টের যে টেক্সটটা ফেসবুক পেজে যাবে তাতে ফোন নাম্বার থাকবে, আপনারা মেল করে দয়া করে একবার একটা ফোন করে দেবেন অ্যাডমিনদের যে আমি কিন্তু লেখাটা পাঠিয়েছি। এটা কম্পালসারি নয়, এটা আমাদের একটু নজরে থাকবে, বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে দৌড়তে হচ্ছে, তো সেটা একটু দেখলে খুব সুবিধা হয়। এই হচ্ছে আজকের বক্তব্য। আর সেরম আপনাদের যদি কোনো এই বিষয়ে কিছু জানার থাকে আপনারা এখানে লিখবেন, আমাদের অ্যাডমিনরা চেষ্টা করবে তার সদুত্তর দিতে। সুতরাং আজকের খুব একটা ভাইটাল আলোচনা নিয়ে আমরা এসেছিলাম। আর আরেকটা কথা বলে দিই, মাস্ক নিয়ে যে একটা বিশাল পোস্টে প্রচুর লাইক প্রচুর কমেন্ট এসছে, এই মাস্ক তৈরির কাজ আমরা আরেকটু এগিয়েছি। হয়তো আগামী সপ্তাহে আমরা পিয়ালিতে প্রায় 20 থেকে 25 জন আমার মায়েদের কাছে বা মহিলাদের কাছে ট্রেনিং দিতে যাওয়া হবে এবং এই ট্রেনিংটা যিনি দেবেন তিনিও আমাদের গ্রুপের একজন সদস্যা, উনি নিজে থেকে রাজি হয়েছেন এবং আমরা তাকে নিয়ে যাব এবং তার পরবর্তীকালে কি হয় দেখা যাক। সুতরাং এই মাস্কের কাজটা খুব এগিয়েছে। আর স্যানিটারি ন্যাপকিন যেটা আমরা আমাদের পিঙ্ক ইনিশিয়েটিভ বলে আমরা নাম দিয়েছি,
সেটার কাজটা তো খুব শিগগিরই শুরু হবে। এই বলে আমি আজকে বক্তব্য শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, পুরনো কলকাতার ম্যাগাজিন নিয়ে এরপরে যে লাইফটা হবে সেটা যেন ম্যাগাজিন বার করার দিন হয়। আমরা প্রত্যেকবার ওই মহালয়ার দিন আমরা গঙ্গার ঘাটে তর্পণ করার সময় যে ম্যাগাজিনের যে কাভার পেজটা আপনাদের সামনে তুলে দিই, সেটা হয়তো এবার হবে কি না জানি না, কিন্তু আমরা যেন সেরকম একটা কাভার নিয়ে আপনাদের সামনে আবার আসতে পারি, এই আশীর্বাদ করবেন, লেখা দেবেন, ভালো লেখা দেবেন। প্রত্যেকটা হেডিংকে কাভার করার জন্য আপনার যতটুকু আপনার ক্ষমতা সেই অনুযায়ী আপনি লিখবেন। লেখা তথ্য সমৃদ্ধ হওয়া চাই, লেখার মধ্যে একটা সোর্স যেন থাকে, কিছু চেষ্টা করবেন না। এতদিন ফেসবুকে আপনাদের প্রচুর মৌলিক লেখা গেছে, আপনারা জানেন ফেসবুকের লেখা চুরি হয়ে যাচ্ছে, যা ইচ্ছা সম্পত্তি নেই, কিন্তু পুরনো ম্যাগাজিনটা বেরোবে সেই ম্যাগাজিন হবে মৌলিক। 300 আমার কাছে একটা কপি নেই, আমার নিজস্ব কপিটা আমার কাছে নেই, সুতরাং বুঝতেই পারছেন আরও 100 ছাপাতে দিয়েছিলাম, এই লকডাউন পড়ে গেছে। সুতরাং আবার বলছি যে ভালো বই একটা বের হবে আপনাদের ভালো লেখা নিয়ে। আমরা 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 লিখছি, আপনাদেরকে নিচ্ছি, সবাই মিলে একটা ভালো বই বার করি না, দেখা যাক না, এই 300 উড়ে যাবে। আমি বলছি, শব্দটা একটু শুনতে খারাপ লাগলো। আপনারা খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আমাকে সহ্য করার জন্য, রাখছি আজকে এখানে, থ্যাংক ইউ।